তোমাদের একটা সাইকেল দেখাই, এটা দেখো মানে পুরো একদম ফোল্ড হয়ে গেছে মাঝখান দিয়ে। দামটা লেখা নেই না, আছে 17,999। আর একটা গ্যাজেট দেখাই তোমাদের, সাইকেলের হেলমেটে লাগিয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ ফ্ল্যাশ হচ্ছে, হেভি জিনিস। এটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তাই বলো, এখনো অবধি যেটুকু চালালাম মানে পুরো ক্লিয়ারই দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আর মেন একটু একটু যে ছোট ছোট লাইটগুলোও জ্বলছে সেটাও আরও ব্রাইটভাবে দেখাচ্ছে। তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর এখন আমি যাচ্ছি হলো ডিক্যাথলন, কিছু কেনার আছে, কারণ ব্যান্ডেনা নিতে হবে মাথায়, যে পরে ব্যান্ডেনাটা যে আমি ইউজ করি হেলমেটের নিচে, তো ওটা নিতে হবে, কারণ আমার সব ব্যান্ডেনা মানে হেলমেটে থাকতে থাকতেই হারিয়ে যায়, মানে কোথাও যাই পরে তারপর হেলমেটে খুলে রাখি হাতে থাকে কোথাও পড়ে যায়, ব্যাস এই করে করে আমার 3-4টে ব্যান্ডেনাই হারিয়ে গেছে। তো তো কালকেও একটা হারিয়ে গেল, কাল না পরশু দিন একটা হারিয়ে গেল, তো এখন কোনো ব্যান্ডেনা নেই, আর ব্যান্ডেনা ছাড়া তো হেলমেট পরতে অসুবিধা হয়, একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন তাই যাচ্ছি ডিক্যাথলন, এই সামনেই আছে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিংয়ের নিচেই আছে ডিক্যাথলন, ডিক্যাথলনে যদি পাই তো নেব। আর একটা ইচ্ছা আছে মানে নাইট রাইডের জন্য যে সানগ্লাসটা, যে গ্লাসটা থাকে নাইট রাইড করার জন্য ইয়েলো কালারের, যাতে রাতে ঠিকঠাক ভিজিবিলিটি হয়, সো তো সেটা নিতে হবে, দেখি পাওয়া যায় নাকি, অনলাইনে দেখেছিলাম বাট এখানে ডিক্যাথলনে আছে নাকি দেখতে হবে। তো সরি গাইস, আমি ভুল করে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, ওখান দিয়ে ঘুরে এলাম, মানে আমি ওই সাইডটা চলে গেছিলাম বাঁদিকের সাইডে, এবার ডান দিকের সাইডটা এলাম, তো এদিকে আছে, আমি অনেক দিন আসিনি, প্রায় 1 বছর আসিনি, যার জন্য গুলিয়ে গেছে রাস্তাটা একটু। তো ভিতরে যাই, ভিতরে গিয়েও তোমাদের দেখাবো কেমন কি। আর এটা হলো সল্ট লেকে, সল্ট লেকে ডিক্যাথলন আছে একটা, তোমরা নেটে সার্চ করলেই পেয়ে যাবে, যারা কলকাতায় থাকে এই যো বাঁদিকে দেখো ডিক্যাথলন। তো এটা হলো গাইস ডিক্যাথলন সল্ট লেক, চলো ভেতরে যাই। এখানে সব দেখতে পাচ্ছ টেন্ট ফেন্ট রাখা আছে ক্যাম্পিং করার, মানে যারা ট্রাভেলিং করে তাদের জন্য এটা বেস্ট প্লেস বলতে পারো। ডিক্যাথলনে এন্ট্রি করে গেছি, দেখো ভেতরটা, এটা গ্রাউন্ড ফ্লোর, এখানেই সব মানে ট্রাভেলিংয়ের জিনিসপত্র বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছ। এখানে গ্লাসেস আছে সব, গ্লাসেসই ট্রাই করবো দেখি, টুপি আছে এখানে সব, চেয়ার টেয়ার আছে দেখতে পাচ্ছ ক্যাম্পিংয়ে যে ইউজ করে, ফোল্ডেবল চেয়ার। তো এখানে এবার এসছি জুতো দেখতে, তো এখন ভাবছি এই জুতোটা ট্রাই করবো কিছু আর। আমরা জুতোটা যে আর যে পড়েছি জুতোটা ওটাও কিছু আর জুতো, এখান দিয়েই নেওয়া। তো এরকম কিছু লাগবে পড়লে, ঠিক মতো আমি স্ট্র্যাপটা বাঁধিনি। এটার প্রাইস হলো, এটার প্রাইস হলো দেখতে পাচ্ছ 1499, 1499 টাকা। তো দেখো এখানে ট্রাভেল করার সব রকম জিনিস আছে, মানে যা এ টু জেড ভাবতে পারো সব আছে এখানে, সব রকম জিনিস আছে। এগুলো বেসিক্যালি মানে হাইকিং করার জিনিস, যে দেখতে পাচ্ছ সব দড়ি পড়ি সব লক, মানে সব হাইকিং করার সময় লাগে। তো যারা ট্রাভেলিং করে তারা যদি এখানে আসে তো এ টু জেড যা নেওয়ার সব
পেয়ে যাবে। আর এখানে যাই নেবে তার জন্য মানে ফিজিক্যালি টেস্ট করতে পারবে সেগুলোকে, যদি ফুটবল না ওখানে খেলতে পারবে। দেখতে পাচ্ছ ছোটো একটা গ্রাউন্ড বানিয়ে দিয়েছে, টেস্ট করতে পারবে। আর রাইডিং মোটামুটি ঠিকই আছে, রাইডিংয়ের জন্য কিছু কিছু অ্যাসেসারিজ পেয়ে যাবে তোমরা এখানে। থার্ড না ফোর্থ টাইম আসছি ডিক্যাথলন, তো দেখি কি কেনা যায়। আর এখনও পর্যন্ত ঠিক মতো দেখলাম না কিছু, একটা ফুল ফেস মাস্ক খুঁজছিলাম যেটা এখনও পেলাম না। দেখলাম একটা এতে লাগানো আছে ডামিতে, তো ওটাই দেখছি, যদি কথা বলে যদি পাওয়া যায় তো নেবো, না হলে আর ওই গ্লাস যেটা বলছিলাম নাইট রাইডিংয়ের জন্য গ্লাসটা ওটাও পেলাম, ওটাও পেলাম না, তো দেখি কী করা যায়। যাবো ওপরের ফ্লোরে, দেখতে পাচ্ছ কত স্টেপ উঠলে কতটা ক্যালোরি বার্ন হচ্ছে সব লেখা আছে। এটা হলো ওপরেরটা ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে জিম অ্যাসেসারিজ, জিম মানে জিম ওয়্যার যেগুলো জিমে বেশিরভাগ পরে সবাই, ওই সব জিনিসই বেশি আছে দেখতে পাচ্ছ। মেয়েদের ছেলেদের সব আছে এখানে, জিম অ্যাসেসারিজ আছে পুরো দেখতে পাচ্ছ। এখানে সবাই জিমও করতে পারবে মানে জাস্ট ট্রাই করার জন্য। এখানে সব রকম প্রোটিন আছে, এখানে সব জিমের অ্যাসেসারিজ আছে, ডাম্বেল রেজিস্ট্যান্ট ব্যান্ড সব আছে। আর আমি একটা নিয়েছি বান্ডানা, এটার প্রাইস হলো 99। এখানে সাইকেল টাইকেল সব পেয়ে যাবে, সাইকেলটা দেখো। আর তোমাদের একটা সাইকেল দেখাই, এটা দেখো মানে পুরো একদম ফোল্ড হয়ে গেছে মাঝখান দিয়ে। সাইকেল হেলমেট যা যা হয় সব আছে। আর একটা তোমাদের জিনিস দেখাই যেটা আমার খুব মানে দরকার, দেখতে পাচ্ছ এবার এটা দেখো মানে কত সব, কিন্তু এটা সাইকেলের, এটা আমার বাইকের দরকার, কারণ বাইকে লং রাইডে গেলে, বাইক মানে স্কুটিতে, স্কুটিতে লং রাইডে গেলে পেছনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো এটা আমার বড় সাইজের একটু দরকার ছিল, দরকার হলে আমি এখনই নিয়ে নিতাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা ছোট সাইজের সাইকেলের জন্য, সাইকেলের সিটের জন্য, কী আর হবে, ব্যাড লাক। বুঝতেই পারছ যখন বকখালি গেছিলাম তখন একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে, আর পেছনে ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি ভাবছিলাম কিছু একটা অ্যাটাচেবল কিছু একটা মানে এমন কিছু একটা বানাবো যখন দরকার হবে তখনই লাগবে, যখন দরকার হবে না তখন লাগবে না, খুলে রেখে দেবো। তো এটা যদি একটু বড় সাইজের হতো তো অ্যাডজাস্ট হয়ে যেত, বললাম জাস্ট জোকিং। দেখতে পাচ্ছ এটা সাইকেলের জন্য, এটা হবে না তাও এটা বললাম, মানে এমনি জিনিস একটা দরকার ছিল। তো এই সাইকেলটা আমার ব্যাপক লাগলো, দেখতে পাচ্ছ মানে ফোল লেভেল, পুরো পুরো মাঝখান দিয়ে ফোল হয়ে গেছে। দামটা লেখা নিস না আছে, 17,999। আর একটা গ্যাজেট দেখাই তোমাদের, এটা জাস্ট এই সাইকেলের যে ডিপার্টমেন্ট আছে সাইকেল অ্যাসেসারিসের ওখানে আছে, হেলমেটে লাগানো সাইকেলের হেলমেটে লাগিয়ে আছে দেখো, দেখতে পাচ্ছ ফ্ল্যাশ হচ্ছে, হেভি জিনিস। যদি এখানে বাইকের অ্যাসেসারিজ পাওয়া যেত আলাদাই ব্যাপার ছিল। অনেক রকম লাইট আছে দেখতে পাচ্ছ সাইকেলের, এখানে শেষমেশ পেয়ে গেছি জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই খুঁজছিলাম এতক্ষণ ধরে, বাকি সেখানে এসেছিলাম নাহলে পেতামই না। তো এটা হলো নাইটে রাইড করলে মানে দেখতে পাচ্ছ নাইটে রাইড করলে পুরো একদম আলাদাই ভিশন দেবে, একদম মানে প্রপার দেখা যাবে নাইটে ভালো করে। দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো কমেন্টে, অতটাও কিছু এই লাগবে না, রাতে চালালে একদম মানে প্রপার ভিউ দেখা যাবে, তো তাই জন্যেই নেওয়া। আর রাতে তো সানগ্লাস পরা যায় না, তাই জন্যে চোখে একটু ধুলোবালি ওড়ে, তার জন্য এটা ইউজ করবো আমি, প্রপার ভিশনও হবে আর সেফটিও থাকবে তার জন্য, আর আমারও কাজ মিটে যাবে, চোখে ধুলো কোনো যাবে না। দেখো ভালোই লাগছে, দামটাও ঠিক আছে, 399। মানে এই তিনটে আছে মডেল, এটা আছে ব্ল্যাক আছে ট্রান্সপারেন্ট আছে, এইগুলো হলো 399। আর এইগুলো যে আছে এগুলো 1299, 1699 এরকম দামের আছে। এটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও, নেবো না বাট পরে দেখলাম।
চলো এখন বিলটা করাতে যাই, নিচে এলাম গ্রাউন্ড ফ্লোরে। তো এখন বেরিয়ে পড়লাম ডিক্যাথলন থেকে, দেখতে পাচ্ছি এখন প্রায় পুরো পাক্কা ছটা বাজে, এখন এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ এখানে টেন্ট। তো চলো যাওয়া যাক, আর এখনই টেস্ট হয়ে যাবে এই গ্লাসটা। চলো 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 চলো, তো এখনই টেস্টিং হয়ে যাবে গ্লাসটার কেমন কি পারফরমেন্স। গ্লাসটা পড়ার পর আপাতত কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একটা জিনিসই সব কিছু ইয়েলো হয়ে গেছে। তো যাই বলো, এখনো অবধি যেটুকু চালালাম মানে পুরো ক্লিয়ারই দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আর মেন একটু একটু যে ছোটো ছোটো লাইটগুলোও জ্বলছে সেটাও আরও ব্রাইটভাবে দেখাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে দূর দিয়ে কিছু না কিছু একটা আসছে। আর নর্মাল যেমনি খালি চোখে দেখি সে তুলনায় এই গ্লাসটা পড়ার পর মানে আর একটু ব্রাইট দেখছি, যেটা নাইট রাইডিংয়ে সুবিধা হয়, আর যেটা নাইট রাইডিং গ্লাসে যেটা দরকার সেটাই। আর অ্যামাজনে ফ্লিপকার্টে নাইট মানে এই রাইডিং গ্লাসগুলো মানে এই যে দামে ডিক্যাথলন থেকে পেলাম ওই দামেই আছে, মানে একদম মানে চিপ কোয়ালিটি, কিন্তু ডিক্যাথলনের যেটা পেলাম এটা দেখে তো মনে হচ্ছে বেটার কোয়ালিটি ওইগুলোর থেকে। আর ডিক্যাথলন যখন তখন একটু কোয়ালিটি ভালো হবেই। আর তোমরা যদি চাও কম দামের মধ্যে মানে নাইট রাইডিং করার একটা গ্লাস নিতে, তো এখান দিয়েই ডেফিনেটলি তোমরা নিও, কারণ আমার এক্সপিরিয়েন্সটা ভালো, আশা করি তোমাদেরও এক্সপিরিয়েন্সটা ভালো হবে। কারণ এই প্রাইস পয়েন্টে যেইগুলো অনলাইনে আছে সেইগুলো মানে তোমরা দেখেই বুঝতে পারবে মানে কতটা মানে চিপ লেভেলের মনে হবে, আর সেটা চোখের পক্ষেও অতটা ভালো কিনা আমি জানি না, হয়তো ভালো না। আর যেটা ডিক্যাথলন থেকে নিয়েছি সেটা আশা করি ওইগুলোর থেকে কোয়ালিটি একটু বেটার হবে, এমনভাবে ফিট হয়েছে এত সুন্দরভাবে মানে এই গ্লাসগুলো। আর নর্মাল সানগ্লাস পরলে কী হয়, সাইড দিয়ে এদিক ওদিক দিয়ে ধুলো ঢুকেই যায় সেই চোখে, কিন্তু এটা আমার পরে মানে চোখটা মনেই হচ্ছে না, চোখে হাওয়াও লাগছে না, আর প্লাস চোখে একটুও ডাস্ট পড়েনি এখনও, যতদূর চালিয়ে এলাম একটুও ডাস্ট ঢোকেনি চোখে, যেটা আমার নর্মাল সানগ্লাস পরলে হতেই থাকে। তো এটা আমার আর একটা প্লাস পয়েন্ট লাগলো এটার। তো আমি ডিক্যাথলন থেকে যে গ্লাসটা নিয়েছি দেখলে তোমরা, তো এই গ্লাসটা আমি এক দুদিন ইউজ করলাম আর আমার একদমই বাজে এক্সপিরিয়েন্স গেল, তোমাদের বলে বোঝাতে পারবো না। যে আমি রাতে রাইড করার সময় ভেবেছিলাম যে ঠিকঠাক ভিজিবিলিটি হবে, কিন্তু সামনে দিয়ে গাড়ি আসলে এতটাই মানে গাড়ির আলোগুলো এতটাই ব্রাইট লাগছে যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর লুকিং গ্লাসে তো কিছু দেখাই যাচ্ছে না, সাইডে পেছন দিয়ে গাড়ি আসলে যেই আলোটা লাগছে এর থেকে ভালো আমি খালি চোখে দেখতে পাই। তো কী করবো, চেঞ্জ করে নিলাম গ্লাসটা আর কোনো রিক্স না নিয়ে, যেহেতু দেখতে পাচ্ছি না ঠিক মতো ইয়েলো গ্লাসে, তো এই ট্রান্সপারেন্টটা নিয়েছি দেখতে পাচ্ছ, তো ট্রান্সপারেন্ট যেমন হয় নর্মাল ট্রান্সপারেন্ট আছে, তো ইয়েলো গ্লাসের থেকে এটা অনেকটাই ভালো। আর ইয়েলো গ্লাসের এক্সপিরিয়েন্স একদমই খারাপ আমার, তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা, কারণ তোমরা যদি রাইডিং গ্লাস নিতে চাও তো ট্রান্সপারেন্টটা একবার ট্রাই করে দেখতে পারো। আর রাইডিং গ্লাস নিলে আমি সাজেস্ট করবো না নেওয়ার জন্য, ট্রান্সপারেন্টটাই নিলে তোমাদের ভালো হবে, বেটার ভিজিবিলিটি হবে নাইট গ্লাসের তুলনায়। আমি জানি না কোন কোম্পানি কেমন, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমাদের যদি দরকার হয় কখনো নেবে কি নেবে না তার জন্য একবার শেয়ার করে দিলাম তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। তো ঠিক আছে, ভিডিওটা এটুকুই থাক, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে দেবে, আর চ্যানেলটাকেও নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, রাইড করলে রাইড সেফ, হেলমেট নিশ্চয়ই পরবে রাইড করার সময়। So, tada, dekha hobe next vlog e, bye. I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side, you manipulator.